এই রাহুল একটা মিথ্যুক ধোকাবাজ না আপনার রাহুল যে একজন টাউট এবং বাটপার এবং ধোকাবাজ সে যে বিতর্কের সময় মিথ্যা কথা বলে এই জিনিসটা প্রমাণ হচ্ছে আচ্ছা আরেকটা ভিডিও দেখেন আরেকটা ভিডিও দেখাই একেন দেখেন কি বলয়াছে আচ্ছা হ্যাঁ এটা তালাক 65 4 নম্বর তুমি এটা নিয়ে আসতে চাচ্ছিনে বারবার কিন্তু তুমি ভুলে গিয়েছিলেন দেখেন এখানে কি বলছে যাদের এখনো ঋতু শুরু হয়নি তাদের 3 মাস ইদ্দত পালন করবে গর্ভবতী নাইরে মানে যেসব মেয়েদের এখনো ঋতু আসেনি তাদের যদি স্বামী তালাক দেয় তাহলে 3 মাস তারা কি করবে তারা ইদ্দত পালন করবে কেন করবে আপনারা বুঝে নিয়েছেন যে তাহলে মনে শিশু বিবাহটা বৈধ এইজন্য তাকে বলা হয়েছে জি না আচ্ছা সে বলল এই সূরা তালাকের ইয়া ধরে যে তাহলে মানে শিশু বিবাহ অনারম্ভ হয়েছে নাস্তিকরা ভেবেছে তাহলে মানে শিশু বিবাহ বৈধ জিনা এইভাবে বললো না জি জি ও তার মানে উনি বলতে চাচ্ছেন যে সূরাত আলাকের 4 নম্বর আয়াতটা দ্বারা শিশু বিবাহ বৈধ এইটা নাস্তিকদের ভুল ধারণা নাকি জি জি নাস্তিকরা বানায় বানায় ইসলামকে মানে ইয়া করার জন্য নাস্তিকরা বানায় বানায় এগুলো বলতেছে নাকি আচ্ছা এবার আমরা তাহলে একটা বুখারী শরীফের একটা হাদিস করে দেখি ইমাম বুখারিও দেখিয়ে না তাহলে নাস্তিক হয়ে গেল এই যে ব্রাদার রাহুল আসলে বয়েলা দিল যে এই যারা যারা এই সুরাত আলাকের চার আয়াতটা ধৈরা শিশু বৈধ এটা বলতে চায় তারা তো নাস্তিক কারণ এটা নাস্তিকদের প্রপাগান্ডা এটা সে বললো তাহলে তো ইমাম নাস্তিক হয়ে গেল দেখি আমরা এই যে দেখেন বুখারি শরীফ তাহিদ পাবলিকেশন হাদিস নাম্বার একান্ন একান্নশো তেত্রিশ এখানে বলা উপরে বলা আছে কার জন্য ছোট শিশুদের বিয়ে দেয়া বৈধ আল্লাহ তালার কালাম এবং যারা ঋতুমতি হয়নি সুরা তালাকের চার নাম্বার দেখা যাচ্ছে সুরা তালাকের চার নাম্বার আয়াতটা এখানে দেখা যাচ্ছে এই সুরা তালাকের চার নম্বর আয়াতটা ধরে ইমাম বুখারি তার হাদিস গ্রন্থে লিখলো যে কার জন্য ছোট শিশুদের বিয়ে দেওয়া বৈধ এবং নিচে লিখলো এই আয়াতকে দলিল ধরে নাবালেগার ঈদ তিন মাস নির্ধারণ করা হয়েছে এটা তো লেখা নাকি তার মানে সুরা তালাকের সূত্র ধরে ইমাম বুখারি এই দলিল নিছে যে শিশু ইসলামে শিশু বিবাহ বৈধ নাকি হ্যাঁ

আচ্ছা কি বললো আপনার এখন বোঝান লাগবে না উপরে দেখেনি যে কার জন্য ছোট শিশুদের বিয়ে দেওয়া বৈধ এটা তো লেখা নাকি এবং এটা দলিল কোনটা থেকে নেওয়া হয়েছে তালাকে চার নম্বর আয় থেকে নেওয়া হয়েছে নাকি মাথায় ঢুকতেছে কিছু এই ঢুকতেছে দেখা যাচ্ছে না বারবার আচ্ছা এটা দেখা যাচ্ছে না ঠিক আছে আমি তাহলে এটা আমি স্ক্রিনে নিয়ে আসি এক সেকেন্ড দাঁড়ান আমি তাহলে স্ক্রিনেই মানে সরাসরি স্ক্রিনেই দিতে হবে তাহলে আমি সরাসরি স্ক্রিনে দিচ্ছি এক সেকেন্ড কোথায় কি বলছি তো আপনি যে ব্রাদার রাহুল রাহুল মিথ্য হতে পারে তার মানে যে এই না যে ইসলামটা এই মুহূর্তে তো আমরা ইসলাম সত্য না মিথ্যা সেটা নিয়ে কথা বলছি না এই মুহূর্তে আমরা কথা বলছি রাহুল মিথ্য হয়ে গেছে যে এটা বৈধ আপনাকে তো আমি এই মুহূর্তে ইসলাম সত্য না মিথ্যা সেটা নিয়ে আলোচনা করছি না যখন সেটা নিয়ে আলোচনা করব তখন আমি প্রমাণ করব আপনাদের পুরো ধর্মটাই মিথ্যা আপনাদের মোহাম্মদ সবচেয়ে বড় লুচ্চা আপনাদের মোহাম্মদ সবচেয়ে বড় দর্শক সেগুলো আমি একটু পরে প্রমাণ করব। এই মুহূর্তে আমরা কথা বলছি রাহুল মৃত্যুক নাকি সে বিতর্কের সময় সঠিক রেফারেন্স দেয় নাকি সে মিথ্যা কথা বলে এই যে দেখেন এখন বড় করে দিচ্ছি এটা হচ্ছে বুখারি শরীফের পাঁচ হাজার একশো তেত্রিশ নম্বর হাদিস উপরে লেখা আছে কার জন্য ছোট শিশুদের বিয়ে দেওয়া বৈধ লেখা আছে এবার দেখা যাচ্ছে কোরআনের কোন আয়াত থেকে নিচ্ছে এখন আমরা আবার দেখি রাহুলের কথাটা আবার শুনি রাহুল কি বলে এই বিষয়ে শুনি আচ্ছা তিনি এটা নিয়ে আসতে চাচ্ছেন বারবার কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন দেখেন এখানে কি বলছে আল্লাহ যাদের এখনো ঋতু শুরু হয়নি তাদের 3 মাস ইদ্দত পালন করবে গর্ভবতী নাই রে মানে যেসব মেয়েদের এখনো ঋতু আসেনি। তাদের যদি স্বামী তালাক দেয় তাহলে 3 মাস তারা কি করবে তারা ইদ্দত পালন করবে কেন করবে ওনার বুঝে নিয়েছেন যে তাহলে মনে শিশু বিবাহটা বৈধ এই জন্য তাকে বলা হয়েছে জিনা আচ্ছা এই যে বলল জিনা মানে ওনারা বুঝে নিয়েছে মানে নাস্তিকরা বুঝে নিয়েছে যে এই সুরা আলাকের 4 নম্বর আয়াতের দলিল দিয়ে নাকি শিশু বিবাহ বৈধ জিনা এরকম বলল তার মানে হচ্ছে উনি বলতে চাচ্ছেন সেই যে এইটা নাস্তিকদের মিথ্যাচার নাস্তিকরা এগুলো বানাইছে সুরাত তালাকের চার নম্বর আয়াতটা ধইরা শিশু বিবাহ যে বৈধ এইটা যে এটা নাকি নাস্তিকরাদের বানানো কিন্তু এখানে তো আমি স্পষ্ট দেখতে পাচ্ছি হাদিস একদম স্পষ্ট ভাষায় লেখা সুরা আলাকের চার নম্বর আয়াতের সূত্র ধরে ইমাম বুখারি দলিল নিছে যে ছোট শিশুদের বিয়ে দেওয়া বৈধ দেখা গেছে ভাই তাহলে এই যে এত বড় একটা বাট পার এত বড় একটা টাউট মিথ্যুক এই লোকের সাথে যদি আমি বিতর্ক করতে যাইও এ তো গন্ডায় গন্ডায় মিথ্যা কথা বলবে মানে প্রত্যেকটা কথায় কথায় মিথ্যা কথা বলে সে তো মানে ইসলামকে রক্ষার জন্য সে তো একজন সে তো আসলে ইসলামে বিশ্বাসীও না একজন মানুষ যদি ইসলামে বিশ্বাসী হয় তাহলে তো সেই ইসলামকে নিয়ে ইসলামে যেটা আছে সত্য কথা বলবে ইসলামে ভাইটা আছে এটা এটা ভাই আমাদের হাদিসে এটা বলা আছে সেটা ইসলামে যদি পাবলিক না ইসলামে যদি কেউ সত্যিকারের বিশ্বাসী হয় মনে করেন আপনি ইসলামে বিশ্বাস করেন

এখানে হাদিস নাম্বার দুশো আটান্নতে বলা আছে নবী বলেছেন আমি যা বলিনি যে ব্যক্তি আমার প্রতি আরোপ করবে সে যেন দোজকে তার যাহা স্থান করে নিল মানে হচ্ছে এই হাদিসের ভিতরে যেগুলো বলা আছে সেগুলোর বাইরে যদি নবী বা নবীর পরিবারের উপরে যদি কেউ এই ধরনের কিছু আরোপ করে ঢুকায় দেয় নিজের মন করা কথা হাদিস হিসেবে ঢুকায় দেয় তাহলে জাহান নামে দোজকে তার স্থান করে নিল এই হাদিসটা কি আপনি আগে পড়েছেন ভাই জি ভাই বুঝতে পারছি না না এটা কি বুঝতে পারছেন এটা বলেন যে যে নবীর হাদিসে যেটা বলা আছে সেটা থেকে উল্টা কথা যদি কেউ বলে তাহলে সে কোথায় যাবে জান্নাতে যাবে না নামে যাবে জাহান নামে যাবে তাহলে এই যে ব্রাদার রাহুল যে কোরআন এবং হাদিস নিয়ে মিথ্যা কথা বলল নবী কি বলছে সে কই যাবে সে জাহান্নামে যাবে তাহলে এই যে জাহান্নামী একজন লোক যে জাহান্নামী লোক সেটা করছে সে যখন হাদিস বিকৃত করছে এবং কোরআনের আয়াত বিকৃত করছে কোরআনের আয়াতের অর্থ বিকৃত করছে তাফসীর বিকৃত করছে তার মানে হচ্ছে সে তো একজন পাক্কা জাহান নামি সে তো মুসলমানের কাতারই পরে না তার তো তবা করে কি সে কুফুরি করেনি না সেটা কুফুরি তো এটা সরাসরি কুফুরি কুফরি কাকে বলে বলে নবীর হাদিসকে যদি একটা শব্দ যদি আপনি পরিবর্তন করেন নবীর হাদিসের একটা শব্দ যদি আপনি পরিবর্তন করেন তাহলে সেটা সরাসরি কুফরি পাক্কা কুফুরি কাফের আপনি ভাই কুফুরির ডেফিনিশন এটা না ভাই ডেফিনিশন আপনি জানেন না আপনি জানেন না আপনি আপনার যে কোনো আলেমের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন যে নবীর যদি কেউ পরিবর্তন করে হাদিস গ্রন্থে একটা মন ঢুকায় দেয় এবং যদি পরিবর্তন কাফের পৃথিবীর যে কোনো আলেম পৃথিবীর যে কোনো আলেমকে গিয়ে জিজ্ঞেস করবেন এই যে এইটা হচ্ছে রেফারেন্স এই যে নবী বলেছেন আমি যে সরাসরি সামনে দেখাচ্ছি হাদিসটা এই চোখ খুলা দেখেন নবী বলেছে আমি যা বলিনি যে ব্যক্তি আমার প্রতি আরোপ করবে সে যেন তার স্থান করে নিল মানে আপনি যদি একটা শব্দ একটা বাক্য পরিবর্তন করেন হাদিস থেকে যেটা আসলে নবীর নবীর কথা 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 না 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 বা এদের এরা থেকে বলে নাই ঘটনা আসলে এটা ছিল না এরকম যদি কেউ একটা শব্দ পরিবর্তন করে পাক্কা কাফের ইসলামের আকিদা হচ্ছে কোরআন হাদিস এগুলার সামান্যতম কারোর সাধ্য না এটা বিকৃত করা উল্টাপাল্টা করা এটা তো পাক্কা কাফের

দوجকে তার স্থান করে নিল এই কথাটা মানে কি সেটা জিজ্ঞেস করছি সেটা ইসলাম থেকে বিচ্যুত হয়ে গেল তাই না জি জি বড় কাফের ছোট কাফের কাকে বলে বলতে পারেন বড় কুফর না ছোট কুফর কি আপনি বলেন ভাই কুফরের একবর কি কুফরের একবর কাকে বলে বলতে পারেন হ্যাঁ জানেন কুফরের একবর কাকে বলে বলেন আচ্ছা তাহলে আপনি আপনাকে তো আমি মানে মানে একদম শুরু থেকে শিখাইতে পারবো না হ্যাঁ আপনি আগে গিয়ে সার্চ করেন কুফর একবার কি কুফর কত প্রকার কি কি এগুলো পড়েন কি আগে ঠিক আছে আমি আপনাকে দলিল দেখাই দিছি এই দলিলটা ভালো করে পড়েন এই এই দলিলের ব্যাখ্যা গ্রন্থ যেগুলো আছে সেগুলো থেকে পড়েন যে নবীর একটা হাদিসের একটা শব্দ যদি কেউ পরিবর্তন করে তাহলে সে পাক্কা কাফের কিনা একবার কাট্টা কাফের সে হ্যাঁ পৃথিবীর যে কোনো আলেমকে গিয়ে জিজ্ঞেস করবেন যে এটা কাপ কাট্টা কাফের কিনা নবীর একটা হাদিসকে বা এই লোক তো কোরআনের আয়াত পরিবর্তন করছে কোরআনের আয়াতই পরিবর্তন করছে সে তো শেষ নবীর হাদিস পরিবর্তন করলে পাক্কা কাফের সেখানে সে কোরআনের আয়াত পরিবর্তন করছে নবীর হাদিস দিয়ে পরিবর্তন করলে যে সে কাফের হবে আমাকে একটা আপনার কাছে তো অনেক কিছু থাকে প্রমাণ থাকে আমাকে প্রমাণ দেখান এই যে এই যে দেখাচ্ছি চোখের সামনে নবী বলেছে আমি যা বলিনি যে তা যে ব্যক্তি আমার প্রতি আরোপ করবে সে যেন দোজকে স্থান করে নিল এইটা হচ্ছে দলিল আচ্ছা কাফিরের সংজ্ঞাটা কি এটা আমাকে তো বলবেন সে সাথে সাথে ইসলাম থেকে বিচ্যুত হয়ে যাবে ঢেকে রাখা গোপন করা এবং নবী বলেছে কুফর শব্দটার মূল অর্থ হচ্ছে ঢেকে রাখা গোপন করা ঠিক আছে কুফর শব্দটা আমাকে দেখাবো দেখাবো কুফর শব্দটার মূল অর্থ হচ্ছে ঢেকে রাখা গোপন করা ঠিক আছে আবারও আবারও ভালো করে শোনেন কুফর শব্দটার অর্থ হচ্ছে ঢেকে রাখা গোপন করা ঠিক আছে ঢেকে কি বলেন গোপন করা বা ঢেকে রাখা হ্যাঁ ঢেকে রাখা বা গোপন করা কেউ যদি এই কাজটা করে ইসলামের ইসলামের দাওয়াত তার কাছে পৌঁছালো কিন্তু সে সেটা মানলো না বা সেটাকে স্বীকার করলো না তাহলে সে কাফের হয় ঠিক আছে এইখানে আচ্ছা আমি চলে গেছে এইখানে নবী যেটা বলেছে সেটা যেটা বলা আছে কোরআনে যেটা বলা আছে যে ব্যক্তি এটা ঢেকে রাখবে বা গোপন করবে গোপন করে অন্য কিছু বলবে সে সরাসরি কুফর করলো আচ্ছা মানে এইগুলা দেখেন মানে এই লোক লোকজনের সাথে আমাদের ডিবেট করতে হবে কেন ভাই মানে মানে বুঝলাম না তো এ তো মানে মানে ডাহা মিথ্যা কথা বলে মানে মুখের উপর মিথ্যা কথা বলে কোনো লজ্জাসরম নাই একদম মানে ঠোঁট উল্টা মিথ্যা কথা বলে আবার ব্যাঙ্গে মিথ্যা কথা বলে হ্যাঁ